ওপেন টেন্ডার, মূল্য নির্ধারণ কিংবা বিজ্ঞপ্তি ছাড়াই চুয়াডাঙ্গায় কাটা হচ্ছে সরকারি কাজ। চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন এলাকায় চলছে গাছ কাটার এই মহোৎসব। স্থানীয়রা বলছেন, পানির দরে বিক্রি করা হচ্ছে দামি দামি সব গাছ। অভিযোগের তির খোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দিকে। তার দাবি, নিরাপত্তাজনিত কারণে কেটে ফেলা হচ্ছে গাছগুলো। চুয়াডাঙ্গা সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন ভূমি অফিস ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদ চত্বরের পুরনো গাছগুলো কেটে ফেলা হচ্ছে। মাত্র 3,08,000 টাকায় বিক্রি হয়েছে বিশাল আকৃতির 40টি গাছ। অভিযোগ উঠেছে, নিয়মের তোয়াক্কা না করেই গাছ কাটার অনুমতি দিয়েছেন পদ্মবিলা ইউপি চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্যের উপস্থিতিতে নামমাত্র রেজুলেশনে শুরু হয় গাছ কাটা। ওখানে যা করবে সচিবালয়ের চেয়ারম্যান, কারোর কথা ভাল নেই। চেয়ারম্যান আর হইল ওই যে টিওনো সাহেব, যারা উপর লেভেলে ওরা জানতে পারে, আমরা বলতে পারবো না। এক সপ্তাহ ধরে গাছ কাটার কাজ শুরু হয়েছে, আগামী শনিবার পর্যন্ত শেষ হয়ে যাবে। দীর্ঘদিনের পুরনো এই গাছগুলোর দাম নিয়েও রয়েছে ভিন্ন মত। কোন প্রক্রিয়া অনুসরণ করে কিভাবে গাছ বিক্রি হয়েছে বা কাটা হচ্ছে তা জানে না কেউ। বিষয়টি জানে না বন বিভাগও। এটা অবশ্যই রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে এবং সেটা হলো সঠিক টেন্ডার হয়নি। এটা আমাদের দৃষ্টিতে সম্পূর্ণ অনিয়ম। এই অনিয়মকে রক্ষা করতে হলে এটা সরকারের প্রতি আমাদের আকুল আবেদন। নিরাপত্তাজনিত কারণে গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি ইউপি চেয়ারম্যানের। আসলে মাঝে মধ্যে ভেঙে পড়ে, বিল্ডিং এ পড়ে, স্কুল আসে সাথে, স্কুলের সাথে পরেও পড়ে। যেহেতু আমরা নিয়ম সরকার বলল যখন বায়না নি তখন আমি সারের কাছে ফোন দিই, স্যার আমি কালকে বায়না নেবো, বসে নেন, সমস্যা নেই। আমার একটা ভুল হয়েছে যে আমি বন বিভাগ দিয়ে একটা মানে ওকের কাছে এস্টিমেট নেয়নি। স্থানীয় প্রশাসন বলছে ইউপি সদস্যের সিদ্ধান্তের ভিত্তিতেই গাছ কাটা হচ্ছে। রেজুলেশন করছে, ওরা একটা রেজুলেশন আছে এবং পরিষদের সবাই মিলে ডিসিশন নিচ্ছে। মূল্য নির্ধারণ করার পর ওরা সম্ভব এটা আপনার অকশন করে বেঁচে দিয়েছে এবং এটা বিক্রিও করছে হচ্ছে উন্নয়নমূলক কাজের জন্য। বিভিন্ন সময়ে অবৈধভাবে বালু ও মাটি কাটার অভিযোগও পাওয়া গেছে এই জনপ্রতিনিধির বিরুদ্ধে। DBC News Desk।